মানে জানিস পিছে এরা তো বলতেছে যে আমরা তো ক্রেতা, আমাদের কাছে তেমন একটা কম মনে হয় না। এই মাছের একটু কম, এইটাই যে মাছটা আমি কিনছি এইটা আগে ছিল 500 টাকা, এখন 450 টাকা, এই 50 টাকার ডিফারেন্স। এইটুক ডিফারেন্স, খুব একটা বড় রকমের ডিফারেন্স কেন? সরকার অভিযান দেওয়া আলাদা প্রচুর বড় মাছ পাইছি, 2.5 কেজি 3 কেজি ওজনের। আপনার এফির 70 মন মাছ পাইছি আলাদা, এতে আমরা সরকারের প্রতি খুশি। মাছ প্রচুর, মাছ ভাদ্র মাস বড় মৌসুম, এখন বর্তমানে প্রচুর ইসের আমদানি আছে। এখন ক্রয় মাছের দামও ক্রয় ক্ষমতার ভিতরেই আছে। তবে বর্তমানে যে বাজারে যে অবস্থা, আমার মনে হয় যে বাইরে যদি কিছু রপ্তানি হয় তাহলে মনে হয় কিছু জেলেরা আরও ভালো মূল্য, মাছের দাম আরও বেশি ভালো পাইত। আর এখন মাছের প্রচুর আমদানি, ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এখন আর কেউ বলতে পারবে না যে আমি মাছ কিনতে পারতেছি না, এইরকম অবস্থা নাই। এখন ক্রয় ক্ষমতার ভিতরে আছে এবং বাজারে প্রচুর মাছের আমদানি হয়েছে। বর্তমানে যে মাছের আমদানি আছে, আমার মনে হয় আগামী 1-1.5 মাসের জন্য বিদেশে রপ্তানি করলে মনে ভালো হবে, জেলে সম্প্রদায়ের জন্য ভালো হবে। সরকারের কাছে দাবি থাকবে এটুকুই যে ঝাটকির যে অভিযানটা, ওটা জানি তারা খুব সুদৃষ্টিতে দেখে, কোনো রকমের জানি ঝাটকি এবং চাপলি মাছটা জানি কোনো রকমই ধরা না হয়, এটাই সরকারের দ্বারে দাবি। ইলিশ মাছ এই আছে 1 সপ্তাহ ধরে বাজার অনেক নিচে, কিন্তু আমরা যারা পাটিরা আছি অনেক কম, আমরা লক্ষ লক্ষ টাকায় লোকসান দিতেছি। আর এটা সরকার আমাকে এমন একটা কাজ করে দেও যাতে আমরা এটা আয় করতে পারি, ব্যয় করতে পারি, আর আমরা যাতে কোনো যে নষ্ট যায় আর ক্ষতির দিকে না যাই। সরকার কাছে এটা আবেদন যে আর ক্ষতির দিকে আমরা না যাই, এটা ইন্ডিয়া মাছ ছাড়াইলে আমরা এত ক্ষতিগ্রস্ত হইতাম না। কারণ হলো ইলিশ মাছ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ তো বাড়তি, এই জন্য একটু আমরা বাংলাদেশে এটা খাওয়াইতে পারতেছে না, বাইরে গেলে আমরা মোটামুটি টাকা পাইতাম। এখন বর্তমান যে ইলিশটা আপনার এই 1.5 কেজি মাছ, ওইটা আমরা 55,000 করে বেচছি, এই মাছ এখন আজকে 35,000 টাকা বলে 35। আর এলসি মা এই কেজি মাছ বেশি 38,000, এটা বলে আজকে 28,000 টাকা, তো 700 টাকা কেজি। এলসি যেটা 800-900, ওইটা কেজি ছিল 3 দিন আগে 30,000, আজকে দাম বলে 23,000 টাকা। আর নিচের ভেলকা 500 গ্রাম, ওইটা বলে 16,000 টাকা মন, মানে অনেক দূর থেকে নিচে নেমে গেছে মাছের দর। এতে আমরা পার্টির আমরা অনেক ক্ষতিগ্রস্ত। বর্তমানে দিন দিন যাবত বাংলাদেশের প্রতিটি জেলায় প্রচুর ইলিশ মাছ আমদানি হচ্ছে এবং সাগরে নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে। চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি বিধায় বরিশাল শহরে বরিশাল ইলিশ মোকামে আমাদের ইলিশ মাছ বিক্রি করতে হিমশিম খাওয়া হচ্ছে। যে মাছ আজ থেকে 5 দিন আগে যে মাছ বিক্রি করতাম 24,000 টাকা, সেটা আজকে 15,000 টাকা চলে আসছে। তারপরও মাছ আমরা বিক্রি করতে পারতেছি না, মোকামে পড়ে যাচ্ছে মাছ। এই কারণে আমরা ব্যবসায়ীরা যারা দাদন দিয়ে ব্যবসা করি তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা জেলেরা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব বা ব্যবসায়ী পক্ষ থেকে যে এই অবস্থায় যেন ইলিশের এক্সপোর্টটা উন্মুক্ত করে দেওয়া হোক, কারণ 2-1 জনকে দিয়ে ব্যবসা চালানো সম্ভব না। 2-1 জনকে না দিয়ে দেশে অল্পদিনের জন্য অন্ততপক্ষে এই এক্সপোর্টটা যেন চালু করে দেওয়া হয়, এই জন্য সরকারের কাছে আমি ব্যবসায়ী পক্ষ থেকে অনুরোধ করছি। প্রতিদিন ইলিশ মাছ এই বরিশাল মোকামে দৈনিক থেকে 2,500 মাছ ইলিশ মাছ আছে। পাথকাটা, মহিপুর, কক্সবাজার, চিটাং যে মাছ সহলভ মাছ বিক্রি করতে পারতেছে না এই অবস্থায়। আপনারা খবর নিয়ে দেখেন সব জায়গায় সব মোকামেই ইলিশ মাছ প্রচুর বিক্রি করতে পারতেছে না, যেহেতু এক্সপোর্ট যদি চালু থাকতো তাহলে যারা কোল্ড স্টোর আছে তারা স্টোর করতো,
যারা ইন্ডিয়া মাছ পাঠাইতো বিদেশে মাছ পাঠায় তারা মাছ কিনে মাছ পাঠাইতো আমরা যদি চাই এই এই এক্সপোর্টটা যেন অবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক ব্যবসায়ীরা উপকৃত হবে জেলেরাও উপকার পাবে এই দেখে দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।